স্কুল ভবন তৈরির কাজ শেষ হয়েছে প্রায় বেশ কয়েক বছর আগে, আজও শুরু হয়নি পঠন পাঠন। চুরি যাচ্ছে স্কুলের নানা সামগ্রী, সন্ধে নামলে স্কুল চত্বরে বসছে নেশার আসর, বাগদার ঘটনার ক্ষোভ বাড়ছে স্থানীয়দের ভেতর। বেশ কয়েক বছর কেটে গেলেও এখনও চালু হলো না বাগদার বিআর আম্বেদকর আবাসিক স্কুল। জঙ্গল আবর্জনায় পরিপূর্ণ স্কুলের ভবন ঘিরে এখন শুধুই দুষ্কৃতিরাজ। সন্ধ্যা হলেই বাড়ে দুষ্কৃতি দৌরাত্ম, অভিযোগ স্থানীয়দের। 2013 সালে বাগদার কোমরখোলা এলাকায় প্রায় 17 বিঘা জমির ওপর মেয়েদের জন্যে আবাসিক ইংরেজি মাধ্যমের একটি স্কুল তৈরি শুরু হয়। তৎকালীন মন্ত্রী উপেন বিশ্বাসের হাত ধরে প্রকল্পের কাজ শুরু হয়েছিল। বিশাল খেলার মাঠে স্কুল গড়ে ওঠায় প্রথমে প্রতিবাদ হলেও পরে সকলের কথা ভেবে এই প্রকল্পে সম্মতি জানান এলাকাবাসী। 2019-20 সালের ভিতর স্কুলটা কমপ্লিট হয়ে যায় এবং বিল্ডিং কমপ্লিট হয়ে যায়, কিন্তু আমরা জানি না কোনো অজ্ঞাত কারণে এই স্কুলটা এখন কাদের আয়ত্তে আছে, কাদের দায়িত্বে আছে, কারা পরিচালনা করবে, কবে স্কুল চালু হবে, আমরা গ্রামের মানুষ একদম অন্ধকারে। আজকে আপনি স্কুল গেলে যেয়ে দেখেন, আজকে কাঠগুলো ফ্রেমগুলো খুলে নিয়ে যাচ্ছে, গ্রিলগুলো খুলে নিয়ে যাচ্ছে, মানে একটা নৈরাজ্যের অবস্থা। সন্ধ্যের পরে সমস্ত দুষ্কৃতীরা ওখানে রাতের অন্ধকারে আড্ডা হয়, অসামাজিক কাজকর্ম চলে, কের উদ্যোগ নাই। গ্রামের যেসব ছেলেমেয়েগুলো এখানে একটু খেলাধুলা করতো সেটাকে আমরা বিসর্জন দিলাম, এবার বঞ্চিত হচ্ছে। এদিকে স্কুলটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আমাদের এই স্কুলটা এখনও চালু হলো না। এখানে রক্ষণাবেক্ষণের জন্য কোনো একটা গার্ড নেই, পুরো কমপ্লিট, ফ্যান ট্যান দিয়ে টিয়ে, মোটর ফোটর জলের লাইন ফাইন দিয়ে টিয়ে সব কিছু একদম কমপ্লিট, কিন্তু আমাদের স্কুলটা চালু হচ্ছে না। 2020 সালে স্কুল ভবন তৈরির কাজ শেষ হলেও 2 বছর ধরে পড়ে রয়েছে স্কুল, আজও চালু হয়নি স্কুল। কারণ আমি যতদূর জানি উপেনবাবুর একটা স্বপ্ন ছিলেন বাগদা অঞ্চলের মানুষ ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ুক মেয়েরা, তো উনি সেই স্বপ্নের প্রকল্প শুরু করেছিলেন, একটা স্কুল তৈরি করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, আজকে 2 বছর হয়ে গেল, স্কুলটার দিকে রাজ্য সরকার নজর দিল না। স্কুলটা তো পুরো কমপ্লিট হয়ে আছে, শুধু অনুমোদন, আমি যতদূর জানি অনুমোদন এবং ওখানে ভর্তির প্রক্রিয়া চালু করা। 2 বছর ধরে গাফিলতির জন্য এত টাকা খরচ করে স্কুলটা হলো, সেখানে আজকে কী হয়েছে, জঙ্গলে পরিণত এবং মদের আঁকড়া হয়েছে। তো স্কুলটা ইমিডিয়েট চালু করুক, এটা আমরা অনুরোধ করছি, সাধারণ মানুষ হিসেবে অনুরোধ করছি। স্কুলের বিভিন্ন অংশ ইতিমধ্যেই ভাঙতে শুরু হয়েছে, মাঝে মধ্যেই দরজা জানলা চুরি হয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। রাতে পাঁচিলের ভেতর বসছে মদ জুয়ার আসর, স্কুল চালু না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা জীবন ঘোষ বলেন, স্কুল তৈরি হয়েও চালু না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা, তারা হতাশও হয়েছেন। দ্রুত স্কুল চালু না হলে আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। মমতা ব্যানার্জি প্রথম 2011 সালে ক্ষমতায় আসার পরে তৎকালীন মন্ত্রিসভায় উপেন্দ্রনাথ বিশ্বাস অনুন্নয়ন সম্প্রদায়ের মন্ত্রী ছিলেন। 2012-13 সালে এখানকার এই কুমোরখোলা গ্রামের পার্কের স্কুল মাঠটা আমরা অ্যাকোয়ার করে নিয়ে আরআর ডিপার্টমেন্টের তরফ থেকে এখানে বিআর আম্বেদকর রেসিডেন্সিয়াল স্কুলের জন্য প্রচেষ্টা চালাই এবং উপেনবাবুর একান্ত প্রচেষ্টায় স্কুলটা স্থাপন হলো ঠিকই। স্টার্ট 2021 সালের গোড়ার দিকে এই স্কুলটা স্টার্ট হওয়ার কথা, কিন্তু আজকে 2022 সালের দৌড় গড়েও, আজকে 2022 সালের মাঝামাঝি মে মাস চলছে, এখনও স্কুলটা হয়নি। আমাদের মধ্যে হতাশা, শুধু গ্রামের বাসিন্দাদের ক্ষোভ আমরা ঠেকাতে পারছি না। ক্ষোভ হওয়ার কারণ স্কুল বিল্ডিংয়ের ভেতরে প্রথমত দরজায় কোনো গার্ড নেই, ভেতরে প্রপার্টিগুলো নষ্ট হচ্ছে অসাধু উপায়ে, এখানকার জানলা দরজা ভেঙে নিয়ে যাচ্ছে, ভেতরে জঙ্গলে পরিপূর্ণ সাপের বাসা, অসামাজিক কাজকর্মও হচ্ছে, কিন্তু ঠেকাবার কোনো এখানে নেই, গার্ড নেই, কিছু নেই। ইতিমধ্যে বিল্ডিংয়ের কাজ সমাপ্ত হয়েছে, প্রায় 17 বিঘা জমির পরে এই কাজটা সম্পন্ন হয়েছে। 2019 সালে কাজটা সম্পন্ন হয়েছে, 2020-21 বর্ষে চালু হওয়ার কথা ছিল, তো যাই হোক কোভিড-19 চলছে, তার জন্য হয়তো এটা হয়নি। তো আমরা ইতিমধ্যে বিডিও সাহেবকে বলেছিলাম তদবির করে যাতে এটা পঠন পাঠনের কাজ শুরু হয়, তার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দরবার করেছি, যেহেতু এটা প্রত্যন্ত গ্রামের একটা স্কুল, তো এখানে সেভাবে দারোয়ান নেই, বাইরের লোক আনাগোনা করছে, আমরা চাইবো যাতে দ্রুত এটা পঠন পাঠন চালু হোক। প্রশাসনের সঙ্গে কথাবার্তা হয়েছে, চেষ্টা করছে যাতে দ্রুত কাজটা
করা যায় বা পঠন পাঠনের কাজটা চালু করা যায়। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।